পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশায় কৃষি ব্যাংকে ডাকাতির ব্যর্থ চেষ্টা করেছে একদল ডাকাত। ব্যাংকের নৈশ প্রহরীর হাত পা বেঁধে ফেললেও ভল্ট ভাঙতে না পারায় কোনো টাকা নিতে পারেনি তারা। ভোরে পিরোজপুর পাড়েরহাট সড়কের পাশের কৃষি ব্যাংকে পাঁচ ছয় জন ডাকাত জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। তারা নৈশ প্রহরী শফিকুল ইসলামের হাত পা বেঁধে ফেলে এবং ব্যাংকের টাকা লুটের চেষ্টা করে। তবে ব্যাংকের ভল্ট ভাঙতে না পারায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। পরে পালাবার সময় ব্যাংকের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায় ডাকাতরা। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে অল্প কিছু ক্ষতি হলেও ভল্ট থেকে কোনো অর্থ খোয়া যায়নি।